আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের ভিতরে যারা রাজশাহী বোর্ডের সার্টিফিকেট কারেকশন করার জন্য অনলাইনে আবেদন করবেন, তারা যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে আপনি ইউআরএল বারে টাইপ করবেন রাজশাহী এডুকেশন বোর্ড .gov.bd। লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তাহলে আপনি রাজশাহী এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে চলে আসবেন। এবার একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলেই আপনি এইখানে দেখতে পারবেন দিনকল ইংলিশ ভার্সন নাম বয়স সংশোধন। এখান থেকে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি ফ্রেশ ডুপ্লিকেট ইংলিশ ভার্সন, তার মানে হারিয়ে গেলে সেটা এখান থেকে আবেদন করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড এজ কারেকশন। যেহেতু আমরা বয়স এবং নাম সংশোধন করব, তাই এখান থেকে এই অপশনটিতে প্রেস করব। এখানে শুরুতেই দেখতে পারবেন কপি সংগ্রহের সময় সকল কাগজপত্র বোর্ডে দাখিল করতে হবে। তার মানে যখন আপনি সার্টিফিকেটের কপিটি সংগ্রহ করবেন, তখন সকল কাগজপত্রগুলো আপনাকে বোর্ডে সাবমিট করতে হবে। যেমন এখানে কি কি সাবমিট করতে হবে সেটা এখানে দিয়ে দিয়েছে, লিখে দিয়েছে। তো এবার চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনি নাম সংশোধন অথবা বয়স সংশোধন করতে পারেন। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে শুরুতেই এখানে আমি এসএসসি পরীক্ষার সংশোধনের আবেদন করব। এর জন্য দেখতে পাচ্ছেন এখানে এসএসসি পরীক্ষা আমি সিলেক্ট করেছি। এখান থেকে যে দেখতে পাচ্ছেন এক্সামিনেশনের জায়গা থেকে আপনি এসএসসি সিলেক্ট করবেন। তো আমি এসএসসি পরীক্ষা এখানে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসিং ইয়ার রয়েছে। এখানে পাসিং ইয়ার দিয়ে দিবেন, আপনার আপনার রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। তারপর এখান থেকে যে সিকিউরিটি কিটি রয়েছে সেটা এখানে দিয়ে সার্চ অপশনে প্রেস করলেই নিচে দেখতে পারবেন আপনার নাম, আপনার বাবা মায়ের নাম, সকল কিছু এখানে চলে আসছে। তো এবার আপনি এখানে যে কাজটি করবেন কারেকশন টাইপ, এখান থেকে কারেকশন টাইমের জায়গায় নেম কারেকশন অথবা এস কারেকশন যে কোনো একটা করতে পারবেন। নেম কারেকশন সিলেক্ট করলাম আমি। নেম কারেকশন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার, এখানে অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার দেওয়ার পরে এখান থেকে ইমেল অ্যাড্রেস দিবেন, তার মানে যে আবেদন করবে তার ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে অ্যাপ্লিক্যান্টস নেম রয়েছে, যদি আপনি অ্যাপ্লিক্যান্টসের নাম সংশোধন করতে চান তাহলে এটাতে টিক মার্ক দিয়ে এখানে আপনি লিখে দিবেন সংশোধিত নামটি। এবং এখানে যদি আপনি ফাদার্স নেম সংশোধন করতে চান, এখানে টিক মার্ক দিয়ে বাবার নামটি আপনি এখানে সংশোধনের জন্য এখানে কি হবে সেটা আপনি এখানে টাইপ করে দিবেন। সেম একইভাবে মায়ের নাম সংশোধন করতে চাইলে মায়ের নামটি এখানে লিখে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সিজন চলে আসবে। এবং এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, এখান থেকে সোনালী ব্যাংক এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে পেমেন্ট টাইপ সিলেক্ট করবেন আপনি, এখান থেকে যে নেম এজ সংশোধন এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি আর্জেন্ট নেবেন নাকি আর্জেন্ট ছাড়া নেবেন সেটা সিলেক্ট করবেন। যদি আর্জেন্ট দেন তাহলে এখান থেকে ইয়েস দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, তার মানে কত টাকা আপনার লাগবে। এখানে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট চলে আসছে 900 টাকা, এবং এখানে কমিশন হচ্ছে 30 টাকা, অনলাইন সার্ভিস চার্জ হচ্ছে 20 টাকা, এবং ভ্যাট হচ্ছে 8 টাকা। টোটাল 958 টাকা আপনাকে এখানে দিতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনি অ্যাপ্লিক্যান্টের ছবি দিবেন, এটা অবশ্যই জেপিজি ফরম্যাটে হতে হবে এবং 300x300 পিক্সেলের হতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মিটিং পার্সনস ফটো, তার মানে মিটিংয়ের সময় যে পার্সনটি যাবে তার ছবি এখানে দিয়ে দিবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টের সিগনেচার, সিগনেচারটি অবশ্যই 300x80 পিক্সেলের করে ক্রপ করে নেবেন, নিয়ে সেটা এখানে অ্যাটাচ করে দিবেন। এছাড়াও এখানে আরও কিছু ডকুমেন্ট প্রয়োজন পড়বে। আরও কিছু ডকুমেন্টের ভিতরে আপনার যদি নাম সংশোধন করতে চান তাহলে আপনাকে নাম সংশোধনের হলফনামা করতে হবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক। কীভাবে হলফনামা করতে হয় সেই বিষয়ে একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তারপরে যেটা আপনার লাগবে সেটা হচ্ছে আপনার সংশোধনের যে বিজ্ঞপ্তি সেটা দৈনিক পত্রিকাতে প্রকাশ করতে হবে। এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যান এবং অনেকেই এটা নিয়ে ভয় থাকেন যে কীভাবে আমি একটা দৈনিক পত্রিকাতে বিজ্ঞাপন প্রকাশ করব। ভয়ের কিছু নেই, আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দিচ্ছি। এখন থেকে আপনি চাইলে ঘরে বসেই বাংলাদেশের যে কোনো দৈনিক পত্রিকাতে অল্প মূল্যে মুহূর্তের ভিতরে বিজ্ঞাপন প্রকাশ করতে পারবেন। এর জন্য আপনি ব্যবহার করবেন প্রচারক.com। আপনি যে কোনো ব্রাউজারে এসে প্রচারক.com এ আসলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পারবেন শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিন নামের অপশন রয়েছে, আপনি এই অপশনটিতে প্রেস করবেন। এবার এখানে আপনি সিলেক্ট করবেন কোন পত্রিকাতে আপনার বিজ্ঞাপনটি দিবেন। সেটা সিলেক্ট করার পর এখানে আপনার নাম লিখবেন, প্রতিষ্ঠানের নাম লিখবেন, আপনার ফোন নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে সিলেক্ট করবেন যে কয় তারিখে আপনি বিজ্ঞাপনটি প্রকাশ করতে চান। তারপর এখানে বিজ্ঞাপনের শিরোনাম হবে এফিডেফিট সংশোধনী, যেহেতু আপনি সংশোধন করবেন। এবার এখানে আপনি বিজ্ঞাপনে কি লিখবেন সেটা এখানে লিখবেন। তো এটা যদি আপনি না বোঝেন তাহলে এখান থেকে এখানে ডান পাশে দেখতে পারবেন সকল ট্যাম্পলেট দেওয়া রয়েছে। এখান থেকে এফিডেফিট সংশোধনীতে ক্লিক করলে দেখতে পারবেন অনেকগুলো ট্যাম্পলেট দেওয়া রয়েছে। এখান থেকে যেটার সাথে আপনার মিলে যাবে আপনি সেটাকে কপি করে নেবেন। সাপোজ ধরুন আমি এটাকে কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম। এবার এখানে আপনার সকল ইনফরমেশনগুলো ইনপুট করবেন, ইনপুট করলে দেখতে পারবেন বিজ্ঞাপনের মূল্যটি এখানে চলে আসবে। ভিউয়ার্স, এখানে লেখার উপরে কিন্তু বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ হয়, লেখা যত কম থাকবে বিজ্ঞাপনের মূল্য তত কম থাকবে।
এবার এখানে আপনি ফাইল সিলেক্টের জায়গায় আপনার এফিডেভিটটি সিলেক্ট করে দেবেন। আই এম নট এর উপরটা সিলেক্ট করে সাবমিট অপশনে প্রেস করলেই আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং প্রচারক টিম আপনার সাথে যোগাযোগ করবে। পরবর্তী স্টেপে কীভাবে টাকা পেমেন্ট করবেন এবং কীভাবে আপনি পত্রিকাতে বিজ্ঞাপন দেবেন সকল কিছু তারা আপনাকে হেল্প করবে এবং আপনাকে বুঝিয়ে বলে দেবে। এছাড়াও আপনি যদি এভাবে এখান থেকে আবেদন করতে না পারেন তাহলে আপনি যে কাজটি করবেন, এখানে প্রচারক ডট কম এর ওয়েবসাইটের একটু নিচে আসলেই দেখতে পারবেন একটি নাম্বার রয়েছে। এই নাম্বারে কল করে আপনি তাদের সাথে থেকে পরামর্শ করতে পারেন কিভাবে আবেদন করবেন, কিভাবে আবেদন করলে আপনার খরচ কম হবে, সকল কিছুই তারা আপনাকে সাজেস্ট করবে। তো যারা সার্টিফিকেট সংশোধন করবেন তারা চাইলে এই প্রচারক ডট কম এর মাধ্যমে বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে পারেন, এতে আপনার সময় এবং টাকা দুটাই বেঁচে যাবে। তো এখানে সকল কিছু অ্যাটাচমেন্ট করার পরে আপনি যে কাজটি করবেন এখান থেকে সেভ অপশনে প্রেস করবেন। সেভ অপশনে প্রেস করলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে, কিন্তু আমি আবেদনটি সাবমিট করতেছি না, তার কারণ আমার কাছে সকল ডকুমেন্টগুলো এখন এই মুহূর্তে নেই। তো আপনি যখন এখান থেকে সেভ অপশনে প্রেস করবেন তখন দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড এজ কারেকশন অ্যাপ্লিক্যান্টস কপি, এখানে আপনাকে এরকম একটি অ্যাপ্লিক্যান্টস কপি দেওয়া হবে, আপনি অ্যাপ্লিক্যান্টস কপিটি ডাউনলোড করে নেবেন এবং সেভ অপশনে প্রেস করলে আপনি পেয়ে যাবেন সোনালী ব্যাংকের এরকম একটি স্লিপ। এই স্লিপটি নিয়ে গিয়ে আপনি সোনালী ব্যাংকে টাকাটি জমা দিয়ে আসবেন। টাকা জমা দিয়ে এখান থেকে সোনালী ব্যাংক থেকে যে স্লিপটি আপনাকে দেওয়া হবে সেটা আপনি সংরক্ষণ করে রেখে দিবেন। সোনালী স্লিপের মাধ্যমে আপনি যখন পেমেন্টটি করে দিবেন, পেমেন্ট করে দিলে আপনার আবেদনটি গৃহীত হয়ে যাবে এবং আপনি এটাকে লিস্ট অফ অ্যাপ্লিক্যান্টস এই অপশনে এসে দেখতে পারবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন এরকম লিস্ট চলে আসবে, এখানে আপনার মতো যারা যারা সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদন করেছে তাদের নাম এখানে আপনি দেখতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একজনকে মিটিং এর জন্য ডেট দেওয়া হয়েছে, যে দেখতে পাচ্ছেন 23 তারিখে মিটিং এর জন্য ডেট দেওয়া হয়েছে, উনি 23 তারিখে গিয়ে বোর্ডের সাথে দেখা করলে পরেই ওনার সার্টিফিকেটটি সংশোধনের কার্যক্রম শুরু হবে। সেম একইভাবে এখানে দেখুন যেগুলো ম্যানুয়ালি কমপ্লিটেড লেখা আসছে তার মানে এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সার্টিফিকেটগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইভাবেই যখন আপনি আবেদন করবেন এখানে এসে আপনি একটি সোনালী রং পাবেন সোনালি স্লিপের ভিতরে, সেটা এখানে সার্চ করলেই আপনার নামটি আপনার সামনে চলে আসবে এবং আপনি এখান থেকে মিটিং এর ডেটটি দেখতে পারবেন। যে তারিখে আপনার মিটিং এর ডেট পড়বে ওই তারিখে গিয়ে আপনি বোর্ডে দেখা করবেন এবং আপনাকে অবশ্যই মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে এবং কলের মাধ্যমেও জানাতে পারে। মনে রাখবেন অবশ্যই যেদিন আপনি মিটিং এর দিন দেখা করতে যাবেন সেদিন আপনার সকল ডকুমেন্টগুলো সাথে করে নিয়ে যাবেন, সকল ডকুমেন্টের অরিজিনাল কপি এবং ফটোকপি সাথে নিয়ে যাবেন, তার সাথে অবশ্যই আপনার হলফনামা এবং আপনার যে পত্রিকাতে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে সেই পত্রিকাটি সাথে করে নিয়ে যাবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল রাজশাহী বোর্ডের সার্টিফিকেট সংশোধনের অনলাইন আবেদন প্রক্রিয়া। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রাজশাহী বোর্ডের জন্য সার্টিফিকেট সংশোধনের আবেদন করবেন। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন। আজকের পুরো ভিডিওটি জুড়ে আমি মোহাম্মদ আসাদুল ইসলাম ছিলাম আপনাদের সাথে এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড লেকচার বিডি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।